এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিরাট জয় পেয়ে গেল বিজেপি। প্রথমেই চলে আসি শুভেন্দু অধিকারীর খবরে। শুভেন্দু অধিকারীর বুথ নন্দীগ্রামে বিরাট জয় পেয়ে গেল বিজেপি। সেখানে মুখ থুবড়ে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই এই বুথেই প্রচারে এসেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এসে অনেক গরম গরম ডায়লগও দিয়েছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল সেখানে জিততেই পারল না তৃণমূল। এবার যদি চলে আসি ফারাক্কার খবরে, ফারাক্কা ইতিমধ্যেই ফল ঘোষণা হয়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের। ফারাক্কার গ্রাম পঞ্চায়েতগুলি দখল করেছে কংগ্রেস। অন্যদিকে ভগবানপুরের ইটিয়াবাড়িতে জিতে গিয়েছে বিজেপি। ইটিয়াবাড়িতে ভগবানপুরে জিতে গিয়েছে বিজেপি। অন্যদিকে সবচেয়ে বড় খবর, মমতার মামার বাড়ির এরিয়াতেও বিজেপি 2-1 জিতে গিয়েছে। আরাবুল ইসলামের খবরে যদি চলে আসি তাহলে সেক্ষেত্রে বলা বাহুল্য, আরাবুল ইসলাম গোহারা হেরে গেলেন, নিজেই হার স্বীকার করে নিলেন। পোলের হার 2 নম্বরে, 12টি আসনে জিতল আইএসএফ ও জমি কমিটি জোট। গ্রাম সভার 24টির মধ্যে 18টিতেই জিতেছে আইএসএফ। অন্যদিকে যদি চলে আসি আরেকটি বড় আপডেট, সেটি হচ্ছে নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ফুলিয়াতে ভোট গণনা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এবার যদি চলে আসি টোটাল পরিসংখ্যানে, বর্তমানে যা ট্রেন্ড চলছে তাতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 63,229, তার মধ্যে টিএমসি বর্তমানে এগিয়ে রয়েছে 11,078, বিজেপি 944, সিপিএম 653, কংগ্রেস 225 এবং অন্যান্যরা 451। জেলা পরিষদে 20টি, মানে জেলা পরিষদ 20টি আছে, তার মধ্যে 5টি জেলা পরিষদের খবর সামনে আসতে শুরু করে দিয়েছে, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে 14-7 ব্যবধানে বিজেপি এগিয়ে রয়েছে, 14টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 7টিতে এগিয়ে রয়েছে তৃণমূল এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে যদি চলে আসি মুর্শিদাবাদের ক্ষেত্রে, মুর্শিদাবাদে এখনও একই ট্রেন্ড প্রায় বজায় রয়েছে, 12টিতে কংগ্রেস, তৃণমূল 3টিতে এগিয়ে রয়েছে, জলপাইগুড়ি তো বললাম। এরপর যদি চলে আসি বাঁকুড়াতে সবচেয়ে বড় খবর যেটা, জেলা পরিষদে সেখানে 11টিতে এগিয়ে রয়েছে বিজেপি, তৃণমূল এগিয়ে রয়েছে 2টিতে, অন্যান্যরা 1টিতে। আলিপুরদুয়ারে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেখানে 10টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং 8টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে এখনও কোনো রেজাল্ট বেরোয়নি। ওখানে 9,730 মধ্যে 991টিতে গণনা শুরু হয়েছে, সেখানে সবকটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল।